action. Okay, hi, hello, welcome to another episode. একদিন টুনটুন পাখি তার ছোট বাসাতে বসেছিল। গরমকাল ছিল, তাই চারদিকে রোদ আর তাপ। টুনটুন পাখি মনে আনন্দে বসে গান গাইছিল। হঠাৎ করে তার চোখের সামনে একটা বিশাল আম এসে পড়ল। টুনটুন পাখি প্রথমে বিশ্বাস করতে পারছিল না। সে ভাবলো, এটা কিভাবে সম্ভব, আমার বাড়ির আশেপাশে তো কোথাও আমের গাছ নেই। টুনটুনি পাখি আমটাকে ভালো করে দেখতে শুরু করলো। আমটা অনেক তাজা আর পাকা। সে ভাবলো, এত সুন্দর একটা আম আমার বাড়িতে এলো কিভাবে, এর আমের কৌতূহল বের করতে হবে। সে ঠিক করলো, এই আমের রহস্য সমাধান করতে হবে। সে সময় তার বন্ধু একটা পাখি এখানে চলে আসে। টুনটুনি পাখি তার বন্ধুকে বলল, বন্ধু তুমি এদিকে এসো, আমি একটা আশ্চর্য ঘটনা দেখেছি, আমার বাড়িতে একটা বড় আম এসে পড়েছে। তারপর পাখিটা আমটাকে দেখে অবাক হয়ে পড়ল। তারপর পাখিটা বলল, এখানে আম কিভাবে এলো। দুজন মিলে ভাবতে লাগলো কি করে এই রহস্যের সমাধান করা যায়। তারা ঠিক করলো, আশেপাশে যারা থাকে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে। প্রথমে তারা গেল একটা বুলবুলি পাখির কাছে। তারপর টুনটুনি পাখি বুলবুলি পাখিকে বলল, তুমি কি জানো আমার বাড়িতে আমটা কিভাবে এলো। তারপর বুলবুলি পাখি বলল, আমি তো কিছু জানি না, তবে আমি শুনেছি পাশের গ্রামে একটা বিশাল আম গাছ আছে, হয়তো সেখান থেকে কোনো পাখি ভুল করে এই আমটা এখানে ফেলে দিয়েছে। এই কথা শুনে টুনটুনি পাখি আর তার বন্ধু এই গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিল।
সন্ধ্যে পৌঁছায় গেল সেই গ্রামে। সেখানে গিয়ে তারা দেখলো সত্যি একটা বিশাল আমের গাছ। গাছের নিচে অনেক পাকা আম পড়ে আছে। টুনটুনি পাখি আর তার বন্ধু মিলে গাছের মালিকের কাছে গেল এবং সব ঘটনা বলল। গাছের মালিক হাসতে হাসতে বলল, হ্যাঁ, মাঝে মাঝে পাখিরা ভুল করে আম তুলে নিয়ে যায় এবং অন্য জায়গায় ফেলে দেয়। এভাবে তোমার বাড়িতে আমটা এসেছে। টুনটুনি পাখি আর তার বন্ধু সব কিছু বুঝতে পেরে হাসলো এবং গাছের মালিকের কাছ থেকে কিছু আম নিয়ে ফিরে এলো। তারপর সে আমগুলো তারা দুজন মিলে ভাগ করে নিয়ে নেয়। এইভাবে তাদের একটা রহস্যময় মজার দিন কাটলো।